কেউ যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, মানুষের তৈরি করা আইন কানুন সে আর মানবে? বলেন বলেন। আর যদি না মানে তাহলে তার এই মন্ত্রিত্ব চলে যেতে পারে। এই তথ্যটা আছে সূরা বুরুজের তাফসিরে। এই দাকিয়া ইউনুস নামে যেই লোকটা অত্যাচার নির্যাতন করেছিল তার মন্ত্রী জীবন্ত মানুষকে আগুনের ভেতরে যখন জ্বালাতেছিল, ওখান থেকে একটা বাচ্চা ডাক দিয়ে বলে, মা ইমানের কারণে ইসলামের কারণে আজ এরা আমাকে আগুনে দিয়েছে, আপনি দুঃখ করবেন না। আগুনে ফেলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি ফল বাগানের ভেতরে বসে আছি। আপনিও চলে আসেন, কোনো চিন্তা নেই, এটা আগুনের কুণ্ডলী না, এটা ফল বাগান। এই দৃশ্য দেখার পরে এই বাদশার মন্ত্রী ছিল একজন, এই মন্ত্রী নিজে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছিল। আজ যদি কেউ এভাবে তাওবা করতে চায় আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ, আমার মনে হয় অনেকেরই অনেক কিছু হারানো লাগতে পারে। এর নাম তাওবা। অথচ এই এমপি, এই মন্ত্রী, এই ডিসিএসপি, এরাও বিভিন্ন পীরের দরবার আছে, তাওবা পড়ে আছে। কি তাওবা পড়েন আপনি? এইটার নাম তাওবা। ফিরে আসবেন আল্লাহর দিকে আর আত্মসমর্পণ করবেন। তার বিধান পাওয়ার পর আমি সিলিন্ডার হয়ে গেল। কখন করবেন? মিন পাবলি আইয়াতিয়া কমল আযাব বাগতাতা ওয়া আনতুম লা তাশউরুন। ওই আযাব আসার পূর্বে যখন তোমাকে আর সাহায্য করা হবে না। বাংলার মুসলমানের আমরা সবাই জানি আমাদের সাহায্য করা হবে না মরণের সময়। আস্তে বলেন, আস্তে বলেন। মরণের সময় সাহায্য করা হবে? আরে পৃথিবীতে মরণ আসবে 41 সালে, না মান জেলখানায় 3 বছরে কত মানুষ মারা গেল কিন্তু ভেতরে কেউ মরে না। ওখানে কথা প্রচলন করা আছে যে জেলখানায় আসরাই ঢোকে না, মরে পড়ে আছে, তার পরের দিন বের করছে, বলছে বাইরে যে মরিস ভেতরে মরে। ওদের যেমন বিশ্বাস যে জেলখানায় আসরাই ঢোকে না, আমাদেরও অনেকের বিশ্বাস হয়ে গেছে 41 সালের আগে আমার মরণ নেই। এই টার্গেট যে লোকটা দিতে পারে সে মরণ বিশ্বাস করে? মরণ কখন আনবে কারো জানা আছে? ইদা জা জানহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও না পরেও না। সুতরাং মরণ কখন আসবে কেউ বসে আছেন দাঁড়াতে পারবেন? বলেন না কেন? সুতরাং তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখন? এখন বলেন তখন, এখনই তাওবা করলে শর্ত 3টা। 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে আমি অপরাধী। আমি কি এখানে অপরাধী ছাড়া কেউ আছে? নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম সন্তান অপরাধী। সবচাইতে ভালো অপরাধী ওই লোকটা যে লোকটা অপরাধ করার পরে তাওবা করে। তার মানে অপরাধ করার পরে যে লোকটা স্বীকার করে, অনুশাসনা করে আর জীবনে করব না বলে সিদ্ধান্ত নেয়, এই লোকটা আল্লাহর কাছে উত্তম। এই তাওবা থেকে আমি পড়েছি ইন্নাল্লাহ হাস্তার, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে ক্রেতা কে? বিক্রেতা মুমিন। বলেন, কোন মুনাফিকেরটা আল্লাহ কিনবে না। তাহলে মুনাফিক কি? কথা বললে মিথ্যা কথা বলে, এরকম মানুষ দেশে নেই। সেদিন চট্টগ্রাম বিভাগে এক নেতা বলছিল যে মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম, আর কত বলা যায়। আমি নাম নাই নাই নিলাম, বলে আমার জীবন শেষ হয়ে গেল হুজুর মিথ্যা বলতে বলতে, আর কত বলা যায়, এত ধোকা দিয়ে তো পারা যাচ্ছে না। সেও জানে যে আমি মিথ্যা কথা বলছি, মিথ্যা বলা হারাম। হারাম কোন হারাম কাজকে কেউ যদি বৈধ মনে করে করে সে সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায়। বেইমানের কোন সম্পদ জীবন আল্লাহ কিনবে? তাহলে কোন বেইমান যদি 5,000 মসজিদ বানায়, ও মসজিদ মাঠে মারা যাবে।
কথা নরম ভাষায় বলছে, কিছু বোঝা যাচ্ছে না। মগজ যাদের আছে ওরা ঠের বলছে কত দূর যাচ্ছে। সুতরাং আল্লাহ কিনতে চাই মুনাফিকেরটা, হিন্দুদের, কাফেরের, কারটা? মুমিন। আপনি মুমিন হয়েছেন কিনা এইটা আগে হিসাব করেন। মুমিন হলে আপনার মসজিদের টাইলস কাজে লাগবে, মুমিন হলে মসজিদের ফ্যান কাজে লাগবে, মুমিন হলে এই মাহফিলও কাজে লাগবে। মুমিন না হয়ে যদি মুনাফিক হয়ে এ পোড়া গিরাম ধরে মসজিদ বানিয়ে দেন, পোড়াটা জলে ফেলা হবে। আশা করছি আমি কথা বুঝিয়ে ফেলেছি। আল্লাহ কিনতে চাই কয়টা জিনিস? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জীবন আর তোমাদের সম্পদ। জীবন যা তা হলে হবে না, পবিত্র হওয়া লাগবে। জীবন পবিত্র করার মাধ্যম দুইটা, শুধু গোসল করতে হবে। হ্যাঁ, কি? এক নম্বরে শিরিক মুক্ত জীবন, দুই নম্বরে বেদাত মুক্ত জীবন। এই দুইটা শর্ত মেনে জীবন যারা চালাবে ওদের জীবন আল্লাহ কিনতে চান, বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিতে চান। দুই নম্বরে মাল কিনবে আল্লাহ। কি কিনবে? মালের বহুবচন আমওয়াল। মাল আল্লাহ কিনবে মানে আবুল মাল না সাবেকটা কামাল? কোনটা? মাল নয় প্রকার। কয় প্রকার? নয় প্রকার। তাফসিরে আছে মাল আমাদের জীবনে সম্পদ নয় প্রকারে ব্যবহার হয়। এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা শুধু নামাজ পড়ে, রোজা রাখে আর বোরকা পরে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন চারটা গুণ যে মহিলার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে লোক ওইটা যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। আর আনন্দ তো দূরের কথা, ওর দিকে গেলে তাকিলে মনে হচ্ছে পেঁচার মতো বসে আছে। নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আল্লাহওয়ালা হতে পারবেন না। নেককার হওয়ার জন্য স্বামীর মনে আনন্দ দেওয়া লাগবে, সে যে কোনো কায়দায়। যদি বলেন কাতু কুতু দিয়ে তাও করবে, অসুবিধা। দ্বিতীয় নম্বর, স্বামী যেটা পছন্দ করে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমরা সবাই চাই, পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। অনেক বউ এটা চাই না, কথা বলে না কেন? আমার এক আত্মীয়ের প্রথম বউ, সেটা তালাক হয়ে গেছে। সেই বউ বলেছিল তোর মা বাপ যদি থাকে তোর ভাত আমি খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেও ভালো, সে বিদায় করে দিয়েছে। এখন আবার আর একটা করেছে, এটা আল্লাহর লোকের ভালো হলে হয়। এটাও যদি আগেরটার মতো দুই নম্বর হয় এটাও বিদায় হবে। এখানে অনেক আলেম বসে আছে, অনেক আলেম পরিবারও এখন এই সমস্যা। এই যে সাক্ষী মাওলানা, এই পাশের থানায় বাড়ি। বলেন তো, একটা আলেমের স্ত্রী হওয়ার সৌভাগ্য ওই মহিলার আছে যদি বলে তোমার মা বাবার সাথে আমি থাকতে রাজি না, ও মহিলা মানুষ। এরপরে আরো যে গুণগুলো আছে, সম্মানিত ভাইরা, আমি জেলখানায় বসে বসে কিছু কোর্ট করেছিলাম। দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলছে এর সমাধান কি করে দেওয়া যায়? কারণ ওখানে 100 জনের বললাম প্রায় 70 জন বউ মার্ডার করে আসেন, যে কোনো কায়দায় বউ মেরে ফেলছে। তো এইগুলো দেখে দেখে লিখেছিলাম, এরপরে আবার এসে এডিট করে এই যে 128 পৃষ্ঠা, এটা শুধুমাত্র পুরুষদের জন্য আর ওইটা শুধুমাত্র মহিলাদের জন্য। ওইটা মহিলাদের, এটা পুরুষদের, দুইটা দুইজন কিনে দুইজনকে হাদিয়া দেবে। বলেন পড়ো দেখো কি করে সমাধান করা যায়।